بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة أبو عبد الله، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من عمله على الراجحة 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صدا، حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحجيرة القدسية، وهذا المهاد ولدت صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. يا نبي بروح نبي
দিন আমরা আজকের জমানায় ইলমের অভাবে নাই মানুষের বহুত ইলম বহু ইলম হয়ে গেছে আজকাল একেবারে বিশেষ করে ইন্টারনেট আর একটা বাই হইছে সব মানুষকে আলিম বানাই দিয়েছে তো ইন্টারনেটের ইলমে আর ইংলিশ ট্রান্সলেশন বাংলা ট্রান্সলেশন এগুলি তারা যথেষ্ট ইলম বাজারে পাওয়া যায় এখন আমরা তো ইলমের জন্য ওভাবে পড়ছি নাই আমরা পড়ছি আজকের দিনের যে বিশেষ একটি মর্যাদা তার মর্যাদার একটা অংশ আমি বলি তারপরে আমার আয়াতে চলে যাব আগে আপনারা সার্টিফিকেট দেন কোরআনের কোন কথাতে ভুলচুল আছে তো তাহলে কোরআন শরীফ বলতেছে বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিলেন বদরি এদের নাম হয়ে গেছিল বদরি সাহাব ব্যাপারটা বদরি সাহাবি যেমন কোন কোন বিশেষ কাজ আগে আমাদের দেশ থেকে যারা হজে যাইতো তাদের হাজি সাহাব বলা হতো মানে ওই সময়কার হজ আর এখনকার হজে বহু পার্থক্য তখন যারা হজে গেছেন বিরাট ত্যাগ স্বীকার করা লাগছে কত কষ্ট করে তাদের যেতে হয়েছে তো তাদের নামও হইতো হাজি সাহেব কেউ আলহাজ কেউ হাজি এই ধরনের ডিগ্রি লাগানো হতো বদরের যুদ্ধে যারা শরীক হয়েছিলেন তাদের ডিগ্রি লেগে গেছিল বদরি সাহাবি সবাই দূরে বলে বদরি সাহাবি কেন বদরের যুদ্ধে যারা শরীক হয়েছেন তাদের সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন ইমালু মা শাইতুম কদ গফরাল্লাহু লাকুম বুঝার আগেই বলেন ইমালু এবার আমল করো মা শাইতুম যা তোমার ইচ্ছে চায় আমাদের বাংলা ভাষা কি বলবেন যা মনে চায় করো যা মনে চায় করো ইমালু আমল করো যা মনে চায় তোমার করো কদ গফরাল্লাহু লাকুম অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে দিয়েছে এই সার্টিফিকেট কি কি ছোট সার্টিফিকেট না বড় কত বড় যে তার তুলনাও করা এই সার্টিফিকেট যাদেরকে দেওয়া হয়েছে এই আজকের দিনে উপস্থিতি আপনার সাথে যত এবার নিয়ে যোগ দিবেন ফেরেশতারা আসছিলেন ফেরেশতারা যুদ্ধে শরীক হয়েছেন নবী কানছেন নবীর সাথে সাহাবা কেরাম তা ছিলেন যত আপনি যোগ দিবেন সবগুলির ফাইনাল ডেস্টিনেশন হলো কদ গফরাল্লাহু লাকুম আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়ে দিয়েছেন অ্যাডভান্স দূরে বলেন সুবহানাল্লাহ অ্যাডভান্স মাফি পাওয়া গেছে যা করেছে অতীতে সেগুলি তো মাফ হয়েই গেছে ভবিষ্যতের জন্য বলে দিয়েছেন এ মালু মা সেই তো যা ইচ্ছা করো এই হলো আজকের এই দিন এজন্য আমরা ওয়াইজ থাকবো না থাক ভালো লাগুক বা না লাগুক সময়টা কিন্তু আমাদেরকে এই জিকিরের মধ্যে কাটানো এটাই হলো আমাদের মেইন অবজেক্ট আসল উদ্দেশ্য কেমন কথাটা ঠিক আছে কিনা এবার আমি আমার যে আয়াত শুরু করছিলাম সেখানে আগে বলছিলাম যে কোরআন শরীফ পড়তেছি শিখতেছি যদি এই নিয়ত থাকে তাহলে কোরআনের ছাত্র নাকি শরম লাগে নাকি বলো কথা বলো কোরআনের এটা ছোট কথা না সাহেব আপনি মনে করতেছেন কোরআনের ছাত্র হওয়াটা আমার মনে হয় শরম হইতে যায় ভুল হয়ে গেছি হ্যাঁ পিএইচডি হোল্ডার তারপরে এখন আমি আবার ছাত্র জানিয়ে রাখি দুনিয়ার যত পিএইচডি হোল্ডার যতগুলি আছে সবাই মিলে যদি পুরো বিশ্বের সব ডক্টরেট মিলে যদি একটা সার্টিফিকেট ইস্যু করে এই সার্টিফিকেট আর আমার নবীর দেওয়া সার্টিফিকেট বলেন কোনটার দাম বেশি হবে নবীর দেওয়া সার্টিফিকেট এটার সাথে তুলনাও তো নবী বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো তো ওই ব্যক্তি যে কোরআন শিখে কোরআন শেখায় জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এজন্য আমরা এখন কোরআন পড়তেছি ওয়াজ তো শুনে গেছি আমরা তা যা শোনার তো এবার কোরআন বলছিলাম আল্লাহ তাআলা বলতেছেন খরিদ করি নেছি ইন্নাল্লাহ ইশতারা
নিশ্চয় আল্লাহ খরিদ করে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জান তো জান মানে আমার পুরাটাই আমার শরীর সারা নিয়ে গেছেন কে বিকি দিলাম কে মুমিনে আমি মুমিনে বিকি দিয়ে দিছি আল্লাহর কাছে এবার আল্লাহ শরীরটা কিনে নিয়ে কি করতেছেন সেটা পরে বলতেছি তারপরে বলছেন আনফুসাহুম তোমাদের মালের আমওয়ালাহুম তোমাদের জান এবং মাল মালকেও আমি খরিদ করে নিয়ে যিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জানও যায় আল্লাহর কাছে মালও যায় কার কাছে দূরে বলেন আল্লাহর কাছে মালের মালিক